বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সিক্সথ চ্যাপ্টার। অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করেছি এবং আজকের আলোচনা আমাদের শেষ চ্যাপ্টার। এবং তোমাদের বলে রাখি, এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 10 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ। এবং তোমরা জানো যে এই চ্যাপ্টারে প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে, তার থেকে বেছে যে প্রশ্নগুলো তোমাদের সামনে এখন শেয়ার করছি। আশা করছি যে তোমরা সবাই ইতিমধ্যে রেডি করে ফেলেছো, আর যদি কারো এই প্রশ্নগুলো রেডি করা না থাকে অবশ্যই নোটস করে প্রিপারেশান নাও, কারণ এর মধ্যে থেকেই পরীক্ষাতে আসবে, কারণ টপ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করা। তো স্বাভাবিকভাবে যেভাবে তোমাদের সামনে অন্যান্য চ্যাপ্টারগুলো শেয়ার করেছি, ঠিক সেই একই রকমভাবে আজও তোমাদের সামনে প্রশ্নগুলো শেয়ার করছি, যাতে তোমাদের পড়তে বুঝতে এবং নোটস করে মনে রাখতে অনেক সুবিধা হয়। কারণ এমসিকিউ টাইপের প্রশ্ন মনে রাখাটা একটু জটিল, কিন্তু এইভাবে যদি একটু কষ্ট করে মনে রাখতে পারো তাহলে এই জিনিসটা সহজে ভুলবে না এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো চলো, প্রথমেই ভারতীয় সংবিধান থেকে যে কথাগুলো আমাদের অবশ্যই অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে সেটা হচ্ছে, বিশ্বের বৃহত্তম ও জটিল সংবিধান হলো ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান যখন রচনা হয় সেই রচনাকালে মোট ধারা ছিল 395টি, রচনাকালে মোট তপশিল ছিল হচ্ছে 8টি এবং পূর্বে মোট অধ্যায় ছিল 22টি, এবং বেশিরভাগ অংশ গৃহীত হয়েছে 1935 সালের ভারত শাসন আইন থেকে। এই যে কথাগুলো বললাম, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকটা কথা মাথায় রাখবে, কারণ এইগুলোই ঘুরে ফিরে বিভিন্ন অপশানে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। বর্তমানে মোট ধারা আছে 470টি, বে অফ বোরিং বলা হয় ভারতের সংবিধানকে। মোট সংশোধন হয়েছে 106 বার এবং ভারতের সংবিধান হল লিখিত এবং অলিখিতের মিশ্রণ। পরবর্তী প্রশ্ন, মডার্ন কনস্টিটিউশন গ্রন্থের লেখক হলেন কে সি হোয়ার, ভারতের সংবিধান অংশ হলো কেমন? সুপরিবর্তনীয় অংশ তো সুপরিবর্তনীয় এবং অংশ তো দুষ্পরিবর্তনীয়। লিখিত সংবিধান রচিত হয় সংবিধান সভার দ্বারা এবং লিখিত সংবিধান রক্ষার দায়িত্ব থাকে বিচার বিভাগের। প্রত্যেকটা কথা, কোন লাইনের কোন পয়েন্ট থেকে যে প্রশ্ন আসবে গ্যারান্টি থেকেও বলতে পারবে না যে লিখিত সংবিধান রচিত হয় কাদের মাধ্যমে। অপশান দিয়ে দিল, উত্তর কি? সংবিধান সভার দ্বারা। লিখিত সংবিধান রক্ষার দায়িত্ব কার থাকে? উত্তর কি? বিচার বিভাগের। নেক্সট, আওয়ার কনস্টিটিউশন গ্রন্থের লেখককে? সুভাষ সি কশ্যপ। পরবর্তী কোশ্চেন, সংসদীয় শাসন ব্যবস্থা রাষ্ট্রের সর্বোচ্চ স্থান কার? সর্বোচ্চ স্থান হচ্ছে রাষ্ট্রপতির। পরবর্তী প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? আইনসভার কাছে। সংসদীয় গণতন্ত্রের প্রকৃত শাসক কাকে বলা হয়? প্রধানমন্ত্রীকে। ভারতের সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা পরিচালিত সরকারে ক্যাবিনেট দায়িত্বশীল থাকে কার কাছে? আইনসভার নিম্নকক্ষের কাছে। সংবিধানে চিরস্থায়ী বলে কিছু নেই, কার উক্তি? জওহরলাল নেহরুর উক্তি। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায়? কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের ক্ষমতা। আচ্ছা, যুক্তরাষ্ট্রের আইনসভা কেমন না দ্বিকক্ষ বিশিষ্ট? বর্তমান ভারতে কেন্দ্রীয় তালিকায় কটি বিষয় রয়েছে? 100টি। বর্তমান ভারতের রাজ্য তালিকায় কটি তালিকাভুক্ত বিষয় কটি? 61টি। এবং যুগ্ম তালিকাভুক্ত বিষয় কটি? 52টি। খুব ইম্পর্টেন্ট এই তিনটে কথা। শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত একটি বিষয়। বর্তমানে অঙ্গরাজ্য কটি? 28টি। কেন্দ্রশাসিত অঞ্চল কটি? 8টি। ভারতের নাম সর্বস্ব শাসক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে। সংসদীয় গণতন্ত্রের প্রাণ বলা হয় কাদের? বিরোধী দলকে। পৌর অধিকার কি? পৌর অধিকার হলো পরিবার গঠনের অধিকার, জীবনের অধিকার, এরকমভাবে এমসিকিউ রূপে আসতে পারে যে দিল পরিবার গঠনের অধিকার, একটা কোন ধরনের অধিকার? তাহলে উত্তরটা কী হবে? একটা পৌর অধিকার। পরবর্তী প্রশ্ন চলে আসি, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সুযোগ সুবিধাকেই কিন্তু বলা হয় অধিকার। সকল প্রকার অধিকারের উৎস কি? সকল প্রকার অধিকারের উৎস হলো রাষ্ট্র। জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল কাকে বলা হয়? জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল বলা হয় রাষ্ট্রপতিকে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সমাজ চেতনা থেকেই অধিকার বোধের উৎপত্তি, কার উক্তি? গিলক্রিস্টের উক্তি। অধিকার সংক্রান্ত তত্ত্বের সংখ্যা কটি? 4টি। মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন, শিক্ষার অধিকার, স্বাস্থ্য অধিকার, এগুলো হলো একটা সামাজিক অধিকার। শিক্ষার অধিকার দিয়ে বললো সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, এরকম। তাহলে উত্তরটা কী হবে? শিক্ষার অধিকার হচ্ছে সামাজিক অধিকার। ভোটদানের অধিকার, ভোটদানের অধিকারটা কি? ভোটদানের অধিকার হলো একটা রাজনৈতিক অধিকার, এবং এই অধিকারটা কারা ভোগ করে? দেশীয় নাগরিকরাই কিন্তু একমাত্র এই অধিকার ভোগ করে। পরবর্তী, কর্মের অধিকার, কর্মের অধিকার কোন ধরনের অধিকার? এক ধরনের অর্থনৈতিক অধিকার। ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। মূল সংবিধানে মৌলিক অধিকার কটি? 7টি মূল সংবিধানে ছিল, এবং বর্তমানে সেটি কটি হয়েছে? বর্তমানে সেটি 6টি হয়েছে। আচ্ছা, সাম্যের অধিকার, এটা খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, এবং তার থেকে বড় কথা এই যে পার্টটা বলবো, মানে 31 থেকে 35, এই পার্টটা একটু যদি বুঝে উত্তর করা যায় না, অনেক ধারাগুলো সম্পর্কে বোঝা যায় যে এই ধারাটা কোন কোন অধিকারের মধ্যে পড়ে। ঠিক আছে, যাই হোক, সাম্যের অধিকার হচ্ছে 14 থেকে 18 নম্বর ধারাতে রয়েছে।
স্বাধীনতার অধিকার যেটা 19-22 নম্বর ধারাতে রয়েছে, খুব মানে ভালো করে বুঝবে। শোষণের বিরুদ্ধে অধিকার যেটা 23-24 নম্বর ধারাতে রয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটা 25-28 নম্বর ধারাতে রয়েছে। সংস্কৃতি এবং শিক্ষাগত অধিকার যেটা 29-30 নম্বর ধারাতে রয়েছে। এই যে 5টা ধারার কথা বললাম, বিশেষ করে সাম্যের অধিকারের ধারা 14-18, স্বাধীনতার অধিকারের ধারা 19-22, শোষণের বিরুদ্ধে অধিকার 23-24, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25-28 এবং সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার যেটা হচ্ছে 29-30, এই প্রত্যেকটা অধিকারের কথা মনে রাখবে। কারণ এর মধ্যে দিয়েই একটা না একটা প্রশ্ন তোমরা কিন্তু পাবে, এবং এই চ্যাপ্টারে স্বাভাবিকভাবে যে পরিমাণ মার্কস রয়েছে তাতে করে এখান দিয়ে আসবেই আসবে। নেক্সট, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। তাহলে কোন সংশোধনীতে শিক্ষার অধিকারকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে? 86তম। আচ্ছা, বর্তমানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। আগে ছিল 7টি, এখন হয়েছে 6টি। তাহলে কটি, কোনটি বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকারকে। ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানে যুক্ত হয় 1976 সালের 42তম সংশোধনে। মনে থাকবে, ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল 1976 সালের 42তম সংশোধনে। ভারতের নারীর ভোটাধিকার স্বীকৃত হয় 1952 সালে। মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল 21 বছর, যেটা বর্তমানে হয়েছে কত? 18 বছর। ঠিক আছে, তাহলে মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স কত ছিল? 21 বছর। ভারতের নির্বাচন কমিশন গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। এবং মনে রাখবে, এই ভারতীয় যিনি নির্বাচন কমিশনার হন তাকে নিয়োগ করেন কিন্তু রাষ্ট্রপতি। নেক্সট, ভারত বহু সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের ধারণা চালু হয়, সেটা হচ্ছে 1993 খ্রিস্টাব্দ থেকে। আচ্ছা, ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে কে? বিচার বিভাগ। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে কে? বিচার বিভাগ। বর্তমানে ভারতীয় সংবিধানের অধ্যায় কটি? 25টি। বর্তমানে ভারতীয় সংবিধানের অধ্যায় হলো 25টি। নেক্সট, রাজ্য তালিকায় রাজস্ব সংক্রান্ত বিষয় হলো 19টি এবং কেন্দ্রীয় তালিকায় রাজস্ব সংক্রান্ত বিষয় হলো 13টি। এটাও খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যে কটা প্রশ্ন তুলে ধরেছে এত বড় একটা চ্যাপ্টার থেকে, একটু বেশি বেশি প্রশ্ন আছে। কারণ কোনো কোনো প্রশ্নে দেখা যাচ্ছে যে 2-3টে করে প্রশ্ন জয়েন করা রয়েছে, স্বাভাবিকভাবে দেখলে মনে হচ্ছে তোমাদের বোঝার স্বার্থে এরকমভাবে প্যাকেজ করে দেওয়া। যাই হোক, রাজ্য তালিকাভুক্ত রাজস্ব সংক্রান্ত বিষয় কটি? 19টি আর কেন্দ্রীয় তালিকাভুক্ত রাজস্ব সংক্রান্ত বিষয় কটি? 13টি। নেক্সট যে বিষয়গুলো, আর কয়েকটা বিষয় রয়েছে মনে রাখবে, জন স্টুয়ার্ট মিল হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা, অর্থাৎ নারীর যে ভোট দিতে পারবেন তার প্রবক্তা হলেন জন স্টুয়ার্ট মিল। লোকসভা সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে? 25 বছর। বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা কত? 545। ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি কয়টি? 3টি। নেক্সট একটা অন্যরকম প্রশ্ন, সংবিধানের অনমনীয় ধারা কোনটাকে বলা হয়? 368কে। ঠিক আছে, 368 ধারাকে সংবিধানের অনমনীয় ধারা বলা হয়। আচ্ছা, লোকসভায় কার্যকালের মেয়াদ কত? 5 বছর। প্রথমবার লোকসভা কখন গঠিত হয়েছিল? 1952 সালে। এই যে কটা প্রশ্ন বললাম এই চ্যাপ্টার থেকে, এবং এর আগে যে চ্যাপ্টারগুলো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন শেয়ার করেছি, যে শর্ট কোশ্চেনগুলো পড়লে ফার্স্ট সেমিস্টার আশা করি কোনোরকম কোনো বাধা বিপত্তি থাকবে না, সমস্ত প্রশ্ন কমন পাবে। কিন্তু শর্ত একটাই, প্রত্যেকটা কোশ্চেনকে ভালো করে জেনে রাখতে হবে। যারা লিঙ্ক দেখোনি বা এর আগে পরের ভিডিওগুলো দেখোনি, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জেনে নিতে পারবে। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম, বেস্ট অফ লাক, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সকলেরই ভালো হোক, সেটা আশা রেখেই লাস্ট অধ্যায়ের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।